আজকে নারীদের সম্মান কিন্তু নিচে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন যারা মহিলা আছে, যারা কি আছে, মহিলা আছে তারা যেন তাদের বুকের সামনে কাপড় দিয়া নিজের ইজ্জতকে সুন্দর করে ঢাইকা রাখে। আর আজকে এমন জামানায় নষ্টা ভষ্টা মহিলা পাওয়া যায়। আমার এক দোস্ত পেপার পত্রিকায় খবর করে আমারে বলল, দোস্ত রে সমাজের অবস্থা বেহাল দশা কি হইছে, ভাই একটা নারী বর্তমান বাংলাদেশের একজন নারী এতটাই নিচে নামছে জানতে বলে শেষ করতে পারবো না। মেয়েটার বাড়ি হলো রংপুর, নাম হলো সানাই, চলচ্চিত্রের একজন মডেল বা ছোটখাটো নায়িকা, এ নিজের অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি ঘটায় দিয়েছে, আল্লাহটা পছন্দ হয় না, এজন্য লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বাজে কাজ করেছে, এরকম নোংরা মহিলা আছে না? না, নিজেকে প্রদর্শন করার জন্য, নিজেকে মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসতে হাসতে জাতির সামনে বলে এরকম বেহায় মহিলা আছে না? নাই। আজকে এরকম সানায়ের মতো দুই চার দশজন মহিলা যদি উল্টা পাল্টা অকাম বাক্কাম করে, সানায়ের মতো নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে ফেসবুক ইন্টারনেট মিডিয়াতে দেখায়, বিশ্বাস করেন কিছুদিন পর এ জাতির নারীরা উলুঙ্গ হয়া রাস্তায় হাঁটবে, কথা বলেন ঠিক না? এজন্য সানায়ের মতো বেহায়া মহিলা বাংলার জমিনে তার দৃষ্টান্তমূলক বিচার করার দরকার আছে না? নাই। কিন্তু আজকে বাস্তবতা এটাই, যারা সমাজে যত উলঙ্গ হচ্ছে, সমাজে যে যত নিচে নামতে পারতেছে মিডিয়া ফেসবুক ইন্টারনেট এবং সমাজের মানুষের কাছে, তাদের দানগুলোই বেড়ে যাচ্ছে। যে যত ল্যাংটা সমাজে তার পুরস্কার তত বেশি আছে না? নাই। এই যে নারীদের দেহ প্রদর্শন করাইয়া কি যেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় আছে না? নাই। নারীরা হেলে দুলে হেঁটে যায়, কিছু বাসবার ডোনার আছে যাদেরকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, ওরা আবার এগুলোতে টাকা পয়সা খরচ করে নারীদের অঙ্গ প্রত্যঙ্গ দেখে, কথা বল ঠিক না? ঠিক। এরা পুরস্কার পায় ওই মহিলা যে যত কাতর খুলে মানুষকে দেখাইতে পারবে, বড় পুরস্কার সেই পায়, কথা বল ঠিক না? ঠিক। এরকম একটা নোংরা সমাজে আমরা বসবাস করতেছি, এই সমাজকে যদি সুন্দর করতে চান আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা খোলা নাই, কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহর কোরআন দিয়ে সমাজের নারীদেরকে পরিচালনা করতে হবে, নারীদেরকে পর্দায় রাখতে হবে, বেপর্দায় কোন নারীকে রাস্তাঘাটে চলতে দেওয়ার কারণেই দিন দিন ধর্ষণ বাড়ে, কমে না, কথা বল ঠিক না? ঠিক। আপনারা মানে বিরক্ত হচ্ছেন, রাগ করেছেন মহিলাদের এইরকম স্বভাব চরিত্র আছে না? নাই, কথা বলা আছে না? নাই। আজকে সমাজে অনেক বেয়াদব বেহায়া মহিলা আছে, নোংরা পোশাক পরে নিজের সৌন্দর্য প্রদর্শন করে আছে না? নাই। এই যে শীতের দিনে এত পোশাক আপনি আমি পরেছি, আর এত শীতের দিনেও ওরা এমন কায়দায় ব্লাউজ পেটিকোট শাড়ি পরে রাস্তা হেঁটে যায়, যুবকেরা তিলের মতো তাইকে থাকে আছে না? নাই। কিছু যুবক কয় জিনিসটা কার, কয় জিনিসটা উত্তর পড়ার বাসার বউ, কয় বউ একটা পাইছে রে, কথা বল ঠিক না? ঠিক। হায় হায়, এই সেই যুবকেরা যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো নায়ক নায়িকার গায়ক গায়িকার ওদের ছবি, ওই নায়িকার ছবি আবার নিজের ঘরের ভিতরে পোস্টার করে বানায় রাখছে, আর তাকে থেকে ভাই সেরকম একটা বউ যদি পাইতে, এরকম বেয়াদব আছে না? না। নায়ক নায়িকার ছবি ঘরে টাঙ্গাইয়া সারা রাত জেগে জেগে স্বপ্ন দেখে, আর ভাই এরকম যদি একটা পাইতে, তোর কপালে জুতার বাড়ি রে, তোর কপালে জুতার বাড়ি, কথা বল ঠিক না? ঠিক। রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সিয়াজিকারী মানে আলোচনা বলতে যাচ্ছিলাম, বাজান ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো বাজান, আমাদের রব কে? আল্লাহ। শীতকাল মেরে ডাক দেন তো আল্লাহ, আমিন বলেন।